হ্যালো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে স্ক্রিন রেকর্ডিং নিয়ে কাজ করি অথবা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে কাজ করি, তারা অনেকেই আমরা চাই কিভাবে আমরা স্ক্রিন রেকর্ডিং করতে পারি। সেই জন্য আমরা থার্ড পার্টি বিভিন্ন ধরনের অ্যাপস অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি আমাদের কম্পিউটারে অথবা আমাদের ল্যাপটপে। কিন্তু সেই সফটওয়্যার এবং অ্যাপসগুলো আমাদের ফ্রি ভার্সন থাকে না এবং এগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হয়, এবং অনেকেই আমরা সেগুলোকে ক্র্যাক অথবা প্যাচ করে আমরা ইউজ করি, যেটি খুবই ক্ষতিকর আপনার পিসির জন্য। তো এজন্য আমরা যদি ফ্রি ভার্সন ইউজ করি তো সেগুলোতে কিছু ধরনের লিমিটেশন থাকে, সেই লিমিটেশনগুলো আমাদের ফেস করতে হয়। যেমন কিছু ক্ষেত্রে ওয়াটারমার্ক শো করে, কিছু ক্ষেত্রে ট্রায়াল ভার্সন থাকে 30 দিনের অথবা 7 দিনের। তো সেগুলো কিভাবে আমরা ওভারকাম করে আমরা একটি ফ্রি ভার্সন সফটওয়্যার দিয়ে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা দেখব। তো আমি সাজ্জাদ কবির অ্যাপকেয়ার বিডি চ্যানেলকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আসুন আমরা ভিডিওতে চলে যাই। সাবস্ক্রাইব করুন অ্যাপকেয়ার বিডিকে, বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন টিপস পেতে। সো নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন সবার আগে। তো আজকে আমার যে সফটওয়্যারটি স্ক্রিন রেকর্ডিংয়ে, সেটি হচ্ছে এপাওয়ার স্ক্রিন রেকর্ডার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির, এই সফটওয়্যারটির এক্সি ফাইলটি। এটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। সফটওয়্যারটি ডাউনলোড হবার পর সফটওয়্যারটি আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনাদের যারা উইন্ডোজ 10 ব্যবহারকারী অথবা উইন্ডোজ 7 ব্যবহারকারী, এটি আপনাদের 32 অথবা 64 বিট দুটো প্ল্যাটফর্মেই আপনারা ইনস্টল করতে পারবেন। আপনাদের ডাবল ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এ ধরনের একটি স্ক্রিন চলে আসবে, যেটি আপনারা ল্যাঙ্গুয়েজ সেটিং করবেন সেটি জানাচ্ছে। এটি আমরা ইংলিশই রাখবো, আপনারা চাইলে বিভিন্ন ভাষা এটি করতে পারেন। আমরা ইংলিশে রেখে ওকে করে দিচ্ছি। এরপর আমরা নেক্সট করে দেব। নেক্সট করার পর আমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে টিক দিয়ে নেক্সট করে দেব। তারপর কোথায় ইনস্টল হচ্ছে সেটি আমরা দেখে নেব। দেখে নেওয়ার পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা নেক্সটে আবার ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি ইনস্টল হওয়ার পর ডেস্কটপে কোনো শর্টকাট চান অথবা কুইক লঞ্চ শর্টকাট চান তাহলে এই দুটোতে টিক দিয়ে দেবেন, আর যদি না চান টিকটি উঠিয়ে দেবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর আমরা ইনস্টলে ক্লিক করি। ইনস্টলে ক্লিক করার পর সফটওয়্যারটি ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর আপনারা ডেস্কটপে দেখতে পারবেন একটি শর্টকাট আইকন, যেমনটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করবেন। ফিনিশ বাটনে ক্লিক করার পর এই সফটওয়্যারটি আপনাদের সামনে ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি ওপেন হয়েছে এখানে। তো ওপেন হবার পর আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রেকর্ড বাটনটি, তো এই রেকর্ড বাটনের মাধ্যমে আপনারা রেকর্ড করতে পারেন। আপনারা এখানে স্ক্রিনে যদি স্ক্রিনটা কেমন চাচ্ছেন সেটা সিলেক্ট করার জন্য এখানে আপনারা দেখতে পারেন। যদি আপনারা ফুল স্ক্রিন রেকর্ডিং করতে চান তো এখানে ফুল স্ক্রিন সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এখান থেকে মাইক্রোফোন যদি অন রাখতে চান তো মাইক্রোফোন এখান থেকে সিলেক্ট করে দেবেন, আর যদি আপনাদের মাইক্রোফোন না লাগে তো এখান থেকে নান করে দেবেন। তারপর আপনার যদি ওয়েবক্যাম থাকে তাহলে এখানে আপনার ওয়েবক্যাম সিলেক্ট করে দিতে পারেন। আমার যেহেতু ওয়েবক্যামে আমি রেকর্ড করব না তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্ক্রিনই রাখবো। তো এরপর আপনারা এখানে পেয়ে যাবেন একটি সেটিংস বাটন। সেই সেটিংস বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে। সেই স্ক্রিনে আপনারা শুরুতেই পেয়ে যাবেন এখানে স্টপ রেকর্ডিং, কিছু শর্টকাট, কিবোর্ড শর্টকাট। তো এই স্টপ রেকর্ডিং যদি করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে Ctrl+F10 বাটনটি চাপতে হবে, এবং যদি আপনি ভিডিও পজ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে Ctrl+F7 বাটনটি চাপতে হবে। যদি আপনাদের এই নিচের যে স্ক্রিনটি আছে এটি শো এবং হাইড করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের Ctrl+Alt+E চাপতে হবে। তো আপনাদেরকে জাস্ট মনে রাখতে হবে আপনারা যদি ভিডিও অফ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে Ctrl+F10 চাপতে হবে, Ctrl+F10। আর যদি আপনাদের পজ অথবা রিজিউম করতে চান তো সেই ক্ষেত্রে Ctrl+F7 চাপতে হবে। আর যদি আপনারা এই টুলবারটি
শো অথবা হাইড করতে চান, তো সেই ক্ষেত্রে কন্ট্রোল অল্টার প্লাস ই চাপতে হবে। তারপর আপনাদের আউটপুট ডিরেক্টরি কি হবে সেটিও এখানে দেখাচ্ছে। এটি আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন, আপনার ডেস্কটপ করে দিতে পারেন। তো এই ছিল আমাদের জেনারেল কিবোর্ড শর্টকাট। এরপর আপনার রেকর্ডিং কেমন হবে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনার ভিডিও ফরম্যাটটি কি হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা যেহেতু MP4 ব্যবহার করব, তো এখানে MP4 বাই ডিফল্ট হিসেবেই দেওয়া আছে, আমরা MP4ই সিলেক্ট করব। তারপর শো কাউন্টডাউন বিফোর রেকর্ডিং, মানে আপনার স্ক্রিন রেকর্ডিং শুরু হওয়ার আগে আপনার একটি সময় কাউন্টডাউন হবে, সেটি আপনারা চান কি না এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর আপনারা যদি যখন স্ক্রিন রেকর্ডিং স্টার্ট হবে তখন যদি কোনো বিপ চান, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিলে আপনাদের রেকর্ডিং স্টার্ট হওয়ার সময় এক ধরনের সাউন্ড হবে, এক ধরনের বিপ হবে। আর যদি এখানে টিক উঠিয়ে দেন সেটি হবে না। শো রেকর্ডিং বাউন্ডারি, আপনার কতটুকু স্ক্রিনের কতটুকু রেকর্ডিং হচ্ছে সেই বাউন্ডারিটুকু শো করবে আপনার স্ক্রিনে। শো রেকর্ডিং টুলবার, আমি যেটি দেখালাম যে টুলবার, এই টুলবারটি আপনারা কি দেখতে চান কি না আপনার রেকর্ডিং স্ক্রিনে সেটির জন্য এখানে টিক দিয়ে দিবেন, আর যদি না দেখতে চান তো এখানে টিকটি উঠিয়ে দিবেন। ইনক্লুড কার্সর ইন ক্যাপচার, আপনারা যখন রেকর্ডিং করবেন তখন যদি আপনার মাউসের কার্সরটি দেখতে চান তো এখানে টিক দিয়ে দেবেন, আর যদি না দেখতে চান তো টিকটি উঠিয়ে দেবেন। তারপর এখানে মাউস স্টাইল কেমন হবে সেগুলো দেখিয়ে দিতে পারেন, অডিও কোয়ালিটি কেমন হবে সেটি এখানে দেখিয়ে দিতে পারেন। আমি আশা করব আপনারা এখানে হাই কোয়ালিটি অডিও সিলেক্ট করবেন, এতে করে আপনার অডিও কোয়ালিটি অনেক ভালো হবে। তারপর ভিডিও সেটিংসে আপনারা এখানে কত বিট রেট চান, ফ্রেম রেট কত চান, কোডেক কী ব্যবহার করবেন, মোড কী হবে, এগুলো আপনারা সিলেক্ট করে করতে পারবেন। তো আমরা একটি স্ক্রিন রেকর্ড করে দেখি আমরা এখান থেকে কি পেতে পারি। তো শুরুতেই আমরা কিছু শর্টকাট জেনেছি যে আমাদের টুলবারটি শো অথবা হাইড করার জন্য কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ই চাপলে আমাদের টুলবারটি হাইড হয়ে যাবে। আমরা এখানে রেকর্ডিং স্টার্ট করে দিলাম, রেকর্ডিং স্টার্ট করার পর আপনাকে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে, আপনার মাইক্রোফোনটি অফ করে দেওয়া আছে, আপনি কি মাইক্রোফোনটি অফ চান, তো এটি আপনাকে দেখাচ্ছে। তারপর হটকে আপনাকে বলে দিচ্ছে পজ অথবা রিজিউম রেকর্ডিং কন্ট্রোল F7, স্টপ রেকর্ডিং কন্ট্রোল F10, এবং শো অর হাইড কন্ট্রোল অল্টার প্লাস ই। আপনারা এখান থেকে ওকে করে দেবেন, তারপর আপনাকে একটি কাউন্টডাউন দেবে। কাউন্টডাউন দেওয়ার পর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার রেকর্ডিং হচ্ছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা শর্টকাট কীগুলো দেখি, কন্ট্রোল অল্টার প্লাস ই যদি প্রেস করি তাহলে আমাদের টুলবারটি চলে যাচ্ছে, আবার যদি আমরা কন্ট্রোল অল্টার প্লাস ই চাপি তাহলে আমাদের টুলবারটি চলে আসছে। এরপর আমরা যদি স্ক্রিনে কোনো কাজ করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা অনেক সময় এই জিনিসটির দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা স্ক্রিনে এই কাজগুলো করতে পারবো। তারপর আমরা যদি এখন আমার ভিডিও আমার স্ক্রিন রেকর্ডিংটি রিজিউম পজ করতে চাই, তো সেই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস F7 ক্লিক করতে হবে। F7 ক্লিক করলে আপনাদের ভিডিওটি পজ হয়ে যাবে। আমরা যদি আবার সেই ভিডিওটি রিজিউম করতে চাই তো সেই ক্ষেত্রে কন্ট্রোল আর F7 প্রেস করলে আবার সেইখান থেকে রেকর্ডিং স্টার্ট হবে। তো আমরা যদি রেকর্ডিংটি অফ করতে চাই তো সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস F10 চাপলে রেকর্ডিংটি অফ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ডিংটি অফ হয়ে গেছে, এবং বাই ডিফল্ট হিসেবে আপনার রেকর্ডিংটি হওয়ার পর এখানে প্লে হবে, আপনারা দেখতে পারবেন। তো এই ছিল, এভাবেই আমাদের স্ক্রিন রেকর্ডিং করতে পারি এবং আপনার আউটপুট ফাইলটি সেভ করতে পারি কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়া। এবং অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের ট্রায়াল ভার্সন না, আর কোনো ধরনের এখানে ফিচার ডিসেবল করা না, আপনাকে টাকা খরচ করতে হবে না, আপনি ফ্রিতে এত সুন্দর একটি স্ক্রিন রেকর্ডিং অ্যাপস পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিও যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে এবং ভালো লেগে থাকে, আমার ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। এবং যে ইউটিউবাররা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারের সমস্যা নিয়ে ভুগছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন, আশা করি তাদের
এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আল্লাহ হাফেজ।